শুভ দিন, শুভ জীবন। বন্ধুরা, আশা করি ভালো আছেন সবাই। আইন বিষয়ক এই চ্যানেল থেকে আমি অ্যাডভোকেট গাজী সাইদুজ্জামান লিটন আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। আজকে আলোচনা করব ভূমি সংশোধন দলিল রেজিস্ট্রি করতে কত টাকা খরচ হয়। আমি অত্যন্ত বিস্ময়ের সাথে লক্ষ্য করেছি যে আমি ইতিপূর্বে এই দলিলের ভুল ত্রুটি সংশোধনের জন্য কী করতে হবে এ বিষয়ে একটি ভিডিও দিয়েছিলাম। সেখানে থেকে যে রেসপন্স পেয়েছি তাতে দেখা গেল যে অনেক ব্যক্তিরই দলিলে ভুল ধরা পড়েছে এবং তারা এ নিয়ে খুবই উদ্বিগ্ন। তো এই বিষয়টি তাই আলোচনা নিয়ে আসলাম যে দলিলের ভুল সংশোধন করতে কত টাকা খরচ হয়। তো আমরা আগেই জেনেছি যে দলিল রেজিস্ট্রির পর তাতে ছোটোখাটো কোনো ভুল, যেমন দাগের নম্বরের ভুল, খতিয়ার নম্বরের ভুল, চৌহদ্দি বা নামের ভুল ধরা পড়লে তা তিনটি উপায়ে সংশোধন করে নেওয়া যায়। সেগুলো হচ্ছে ভূমি সংশোধন দলিলের মাধ্যমে, দুই ভুল ধরা পড়ার তিন বছরের মধ্যে দেওয়ানি আদালতে দলিল সংশোধনের মামলা করে, তিন বছর পার হয়ে গেলে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 31 ধারা মোতাবেক দেওয়ানি আদালতে ঘোষণামূলক মামলা করে। এখন ভূমি সংশোধন দলিল রেজিস্ট্রি করতে কী করতে হবে এবং কত টাকা লাগবে সে বিষয়ে বলি। ভূমি সংশোধন দলিল করা হয় রেজিস্ট্রেশন বিধিমালার 74 অনুচ্ছেদ অনুযায়ী। দলিলে ভুল থাকলে সাধারণত ক্রেতা ক্ষতিগ্রস্ত হয়, যিনি কেনেন, তাই ক্রেতাকেই কিন্তু ভূমি সংশোধন দলিল করার জন্য উদ্যোগ নিতে হয়। ভূমি সংশোধন দলিল করতে হলে দলিলদাতা অর্থাৎ যিনি বিক্রেতা ছিলেন তাকে খুঁজে বের করে তাকে বলতে হবে যে এই ভুলটা ধরা পড়েছে, আপনি অনুগ্রহ করে এটা ঠিক করে দেন, আমার সাথে একটু সাব রেজিস্ট্রি অফিসে যেতে হবে। হয়তো তিনি যখন রাজি হবেন তখন মূল দলিল যেটা আপনি পেয়েছিলেন বা সার্টিফাইড কপি এবং ভুল হয়েছে তা প্রমাণ করার প্রয়োজন হয়। যেমন দেখা গেল আপনার নামে দেখা গেল ইসাক মোল্লা হয়েছে দলিলে, কিন্তু আপনার প্রকৃত নাম ইসাক মিয়া, আপনি আপনার জাতীয় পরিচয়পত্রটা সাথে নিয়ে গেলেন এবং সেটিও সাব রেজিস্ট্রার সাহেবকে দেখানোর প্রয়োজন হতে পারে। এসব নিয়ে যে সাব রেজিস্ট্রি অফিসে মূল দলিলটি রেজিস্ট্রেশন করা হয়েছিল সেই অফিসে ভূমি সংশোধন দলিলের জন্য কিন্তু আবেদন করতে হয়। এখন ভূমি সংশোধন করতে গিয়ে কিন্তু দলিলের মূল কাঠামোর কোনো পরিবর্তন করা যাবে না। যেমন মনে করেন আপনি সাবকপলা দলিল করেছিলেন, এখন আপনি ভূমি সংশোধন করে দানপত্র দলিল করতে পারবেন না, বা দেখা গেল মৌজা দাগ নম্বর খতিয়ান নম্বর সবই আপনি পাল্টে ফেলতে চান, সেটি কিন্তু হবে না। হয়তো আপনার খতিয়ানটা ভুল হয়েছে, খতিয়ানটা পাল্টাতে পারবেন, দাগ নম্বর ভুল হয়েছে, দাগটা পাল্টাতে পারবেন। অনেক ক্ষেত্রে দেখা যায় যে খতিয়ান এবং দাগ দুটো একসাথে পরিবর্তন করতে গেলে মূল কাঠামো পরিবর্তন হয়ে যায়, সেসব ক্ষেত্রে কিন্তু দুটো একসাথে পরিবর্তন করা যাবে না। অর্থাৎ যেটা এখানে বলা হয়েছে যে ছোটোখাটো ত্রুটি ভূমি সংশোধন দলিলের মাধ্যমে পরিবর্তন করা যায় বা সংশোধন করা যায়। চলুন এখন জেনে নেই ভূমি সংশোধন দলিল রেজিস্ট্রি করতে কী কী খরচ লাগবে। মূল খরচগুলো কিন্তু আমরা মূল দলিলের সময় দিয়ে ফেলেছি, তাই ভূমি সংশোধন দলিল রেজিস্ট্রি করার সময় কিন্তু খরচ একটু কম হবে। যেমন এই ভূমি সংশোধন দলিলের রেজিস্ট্রেশন ফি হচ্ছে 100 টাকা, স্টাম্প শুল্ক আছে 300 টাকা, এছাড়া হলফনামা 200 টাকা, ইফি 100 টাকা, এনপি অর্থাৎ নকলের ফি দিতে হবে হচ্ছে বাংলায় 300 শব্দ বিশিষ্ট প্রতি পৃষ্ঠা বা তার অংশবিশেষের জন্য 16 টাকা হারে, আর ইংরেজি ভাষা হলে 300 শব্দ বিশিষ্ট প্রতি পৃষ্ঠা বা তার অংশবিশেষের জন্য 24 টাকা হারে ফি দিতে হবে এনপি। আর এর সাথে অবশ্যই কিন্তু দলিল লেখকের ফি বলেন, পারিশ্রমিক বলেন, সম্মানী বলেন, সেটি কিন্তু দিতে হবে। আজকের মতো এখানে শেষ করছি, খুদা হাফেজ।